আপনাদের কাছে জীবনে যারা কোনোদিন আসে নাই, জীবনে যাগো কোনোদিন ভোট চাওয়ার জন্য আসে নাই, জীবনে কোনো কাজে কর্মে আসে নাই, তারা এখন এসে আপনাদের কাছে ভোট চাইতে আসবে। তারা হয়তো টাকা নিয়ে আসবে। এই আসাদ নগরবাসীর আপনাদেরকে শোষণ করে তারা এই টাকা কামাই করেছে। এই টাকার প্রতি হক আপনাদেরও আছে। যদি টাকা দেয়, টাকা খালি রেখে দেবে, আর কোনো কথা নাই। তবে ভোট দেওয়ার সময় যোগ্য ব্যক্তিকে আপনারা ভোট দিবেন, ভোট দেওয়ার সময় নৌকা মার্কা বেছে আপনারা ভোট দিবেন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। বারবার কাজ করেছি, এলাকায় স্কুল করেছি, এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান করেছি, রাস্তাঘাট করেছি, এই এলাকা অন্যান্য অনেক সুযোগ সুবিধা এখানে নির্ধারণ দিয়েছি, ভবিষ্যতেও পানি পাম্প দিয়েছি এখানে। ভবিষ্যতে যদি আল্লাহ তাআলা সুযোগ দেন, তাহলে আমরা আরও অনেক বেশি কাজ এই এলাকাবাসীর জন্য আমি করতে চাই। আমি আপনাদের সবাইকে আপনাদের নৌকা মার্কায় দোয়া, ভোট এবং কামনা করছি। নির্বাচিত হতে পারলে আপনাদের এখানে পানির সমস্যা আছে। আপনারা জানেন যে সিটি কর্পোরেশন থেকে পানির সুবিধা আপনারা পান না। এই কারণে আমি কয়েকটি, আমি প্রায় 8-10টি টিউবওয়েল দিয়েছিলাম। যদি আল্লাহ তাআলা সুযোগ আমাকে দেন, তাহলে অবশ্যই এই পানির টিউবওয়েলের সংখ্যা আমি আরও ব্যক্তিগত উদ্যোগে, এটি কোনো সরকারি টাকা নয়, ব্যক্তিগত উদ্যোগে আমি আরও অনেকগুলো টিউবওয়েল এখানে লাগিয়ে দেবো।